এই মুহূর্তে আমরা রয়েছি মন দিতে চাই এর শুটিং ফ্লোরে আর আমার সঙ্গে রয়েছে সোমরাজ বা ঋত্বিক যাই বলেন কেমন আছো খুব ভালো আচ্ছা আজকে আড্ডাটা কার সঙ্গে দিই সোমরাজের সঙ্গে দিই না ঋত্বিকের সঙ্গে এটা এটা বলা খুব মুশকিল দুটো মিলিয়ে মিশিয়েই হোক তুমি কি সোমরাজের মধ্যেই আছো না ঋত্বিকে আমি দুটোর মধ্যেই সবসময় থাকি তবে বেশিরভাগটা স্টুডিওতে থাকলে বেশিরভাগটা সোমরাজের সোমরাজ হয়েই থাকি তবে এই আড্ডাটা হোক মানে ঋত্বিক সোমরাজ দুটো মিলেই হোক অসুবিধা নেই তাহলে তো প্রথমেই জিজ্ঞেস করতে হয় ঋত্বিকের সঙ্গে সোমরাজের ঠিক কতটা মিল ঋত্বিকের সঙ্গে সোমরাজের মিল খুব কমই মিল আছে ঋত্বিক প্রথম কথা এত টাকার মালিক নয় এত বড় ব্যবসায়ী নয় সোমরাজ অনেক বড় ব্যবসায়ী সোমরাজের বেড়ে ওঠা আর ঋত্বিকের বেড়ে ওঠার মধ্যে অনেক তফাৎ সোমরাজের সৎ মা আছে ঋত্বিকের সৎ মা নেই নিজের মা আছে এইগুলো আছে আর মিল যদি কিছু বললো তাহলে বলতে হয় যে সোমরাজের রাগের সঙ্গে ঋত্বিকের রাগে কিছু মিল আছে রেগে যায় আর কি সোমরাজ যেমন অযথা রাগ করে ঋত্বিকও মাঝে মাঝে অযথা রাগ করে তবে সেটা খুব মানে খুব খুব কাছের লোকজনের উপরেই রাগটা করে আর কি সোমরাজ তো মহিলাদেরও পছন্দ করেন ঋত্বিক মহিলাদের পছন্দ করে সিরিয়াসলি করে মহুসব যাই হোক মহিলাদের পছন্দ করে ঋত্বিক করে তাহলে মহিলা ফ্যানেরা কি বলে ঋত্বিক একটু মহিলা ফ্যানেরা কি বলে মানে কিরকম কি অ্যাপ্রোচ কাজ নিয়ে বলা বা ওরা আমি যতদূর আমার চোখে পড়ে প্রত্যেকেই খুব অ্যাপ্রিসিয়েট করে ভাল লাগে সেটা দেখে আরও কাজের উদ্যম বাড়ে ভালোই লাগে মানে অ্যাকচুয়ালি নিজের নামে ভালো শুনতে কার না ভালো লাগে এই ডায়লগটা আমি এক্ষুনি দিয়ে এলাম যাই হোক তো ওই আমি একটু আগে বলছিলে যে মানে 2021 মার্চ তার আগে তোমার মেসেজ বক্স বা মেসেঞ্জার যদি দেখা হয় আর এখনকার মেসেঞ্জার যদি দেখা তফাৎটা একটাই 2021 মার্চের আগে আমি সবাইকে মেসেজ করতাম 2021 মার্চের পরে সবাই আমাকে মেসেজ করে এটাই তফাৎ সেই তফাৎটা কীরকম হয়েছে মানে কি বলে তারা বলে অনেক কিছু দেখা হয় না দেখার সময় পাই না আসলে যা হয় আর কি 14 ঘন্টা শুটিং আওয়ার্স থাকে তো সেই সময় তারপর বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিতে হয় ফলে দেখার সুযোগটা খুব একটা হয় না ওই আর কি জিজ্ঞেস করে কেমন আছো কেমন আছেন ভালো আছেন এই সমস্ত কথা আর আর 2021 মার্চের আগে যে তুমি মেসেজ করতে তুমি সেগুলো মানে কীরকম না মানে এরকম না মানে আমি মেসেজ করতাম যেরকম নর্মালি লোকজন মেসেজ করে কি যে কী করছিস কেমন আছিস ভালো আছিস অনেকেই দিত অনেকেই দিত না যারা দিত না তারা এখন মেসেজ করে আমার হয়তো তাদের দেওয়া হয় না এরকম আর কি ব্যাপারটা পাত্তাটা দেওয়া হয় তোমাকে যারা তখন পাত্তা দেয়নি তুমিও এখন তাদেরকে পাত্তাটা দিচ্ছ না না ব্যাপারটা এরকম নয় দিচ্ছি না ডেলিভারেটলি দিচ্ছি না না মানে দেওয়া হয়ে উঠছে না হয়তো সময় পেলে হয়তো আবার দেবো বা নাও দিতে পারি তখন কীরকম কী মেন্টাল স্টেট থাকে তার উপর ডিপেন্ড করছে আমি প্রচণ্ড মুডি আর কি মানে আমার মুডটা আমি নিজেও বুঝি না কখন কী মুড থাকে টুকাইকে কিন্তু দর্শকরা এখনও মানে ভুলতে পারে মানে সোমরাজের ক্যারেক্টারে তুমি ফিরেছো বটে কিন্তু দর্শক সোমরাজের থেকেও বোধ হয় এখনও মানে টুকাইকে বেশি মিস করছে বা এরকম বা তোমাদের সেই জুটিটা অন্বেষা আর তোমার জুটিটাকে আরও বেশি মিস কর চাইছেও তোমরা ফিরে আসো এরকম একটা কোনো সিরিয়ালে হ্যাঁ মানে চাওয়াটা দোষের কিছু নয় কিন্তু সব চাওয়া তো পূরণ হয় না সবসময় এটাও হয়তো খানিকটা সেরকমই আর হ্যাঁ মানে দর্শক চাইছে দর্শক পছন্দ করছে টুকাইকে এখনও পর্যন্ত পছন্দ করছে এটা তো ভালো তবে আমি চেষ্টা করব দর্শকদের ভুলিয়ে দেওয়ার টুকাইকে ভুলিয়ে দেওয়া মানে সোমরাজকে মনে রাখানোর চেষ্টা করব যে আপনারা অনেক সাপোর্ট করেছেন এতদিন ধরে এভাবেই সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন অবশ্যই যদি কাজ ভালো লেগে থাকে তাহলে দেখুন মন দিতে চাই দেখুন সোম থেকে শুক্র রাত্রি 10:30 শুধুমাত্র জি বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ আর আপনারাও এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টেজ টিভি এইচডিতে